বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিয়ে আগামী কুড়ি জুলাই উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্রে কি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় দানা বাঁধছে যার নাম দেওয়া হয়েছে তেজ এই ঘূর্ণিঝড় ক্রমশ ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যার উপকূল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় সব থেকে বেশি ভারী বৃষ্টিপাত হবে আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কবার্তা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি মালদা দুই দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সূক্ষ্ম ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে পাশাপাশি যদি আমরা দেখি যে সন্ধ্যের দিকে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিং কালাই রংপুর রাজশাহী এদিকে মেরপুরের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তবে যদি আমরা রাতের দিকে দেখি আজ রাতের আটটার আটটার পর যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে অর্থাৎ সিলেট ময়মন সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে রংপুর কালের দিকে বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে তবে এদিকে যদি দেখি অসমের হোজাই তেজপুর জোড়া ডিব্রুগড় গোয়ালপাড়ার বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এদিকেও আকাশ পরিষ্কার থাকছে ত্রিপুরার থাকছে তবে সন্ধ্যের দিকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের উত্তর এবং পূর্বের যে জেলাগুলি রয়েছে এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি পাশাপাশি যদি আপনাদেরকে এই মুহূর্তে একদম মেঘমালা করেও দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহুর্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ঘনকালো মেঘ থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল আগামীকালের পর থেকে অর্থাৎ আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে তবে আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্টো দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম তেজ এর প্রভাবে প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তো আপনাদেরকে সরাসরি তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখাই যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অর্থাৎ আগামী আজ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল আজ যদি দুপুরের দিকে একটু চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজ দক্ষিণবঙ্গের আজ দুপুরের দিকে তাপমাত্রা ছিল বাঁকুড়ায় বত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় দেখতে পাচ্ছেন চৌত্রিশ ডিগ্রি এদিকে যদি দেখি চাকুলিয়ায় বত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকেও তাই রয়েছে খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি এদিকে যদি দেখি কলকাতায় উনত্রিশ চন্দ্রনগরে উনত্রিশ শান্তিপুরে উনত্রিশ অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা তবে সেরকম একটা গরম অনুভূতি হবে না ভ্যাপ ব্যবসা গরম থাকছে তবে আবার আবহাওয়ার বদল ঘটছে আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরের জেলার তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালের পর থেকে তবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাশাপাশি হিমাচল প্রদেশে কিন্তু প্রচুর পরিমাণে বানভাসী বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশে আপনারা হিমাচল প্রদেশের বন্যার খবর হয়তো আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যে হিমাচল প্রদেশে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় প্রচুর পরিমাণে আবারও কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে তো আমরা আর দেরি না করে সরাসরি আপনাদেরকে একদম বায়ু মুড়ে গিয়ে বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে কোন মানে যে ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি সেটা কবে নাগাদ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে প্রথমে যে নিম্নচাপ তৈরি হবে বা ঘূর্ণাবর্ত সেটা সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণাবর্তের সিস্টেমটি তারপর উনিশ তারিখে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এর অভিমুখ রয়েছে উড়িষ্যার উপকূলের দিকে অর্থাৎ পুরী পুরী পারাদ্বীপ এই সাইডে কিন্তু রয়েছে এর অভিমুখ তারপর এটি আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে কুড়ি তারিখে কিন্তু এটি একটি সাইক্লোনে পরিণত হচ্ছে দেখতে পারছেন হাওয়ার যে গতিবেগ তখন হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় নব্বই অর্থাৎ নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু একদম উড়িষ্যার উপকূল দেখতে পারছেন উড়িষ্যার এখানে পুরী পাড়াদ্বীপ এই সাইডে অবস্থান করছে পাশাপাশি বালেশ্বর এদিকে এদিকে যদি দেখি দীঘা কোনটাই ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা এদিকে দেখি খাজুরি এগড়া বাদগাঁও দাতন মোহনপুর বাজকুল ভগবানপুর এদিকে দেখতে পাচ্ছেন যে কোনটাই কাকদ্বীপ হলদিবাড়ি কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল জয়নগর আর দেখতে পাচ্ছেন ঝাড়গালির রায়দিঘি থেকে শুরু করে ফেসারগঞ্জ এদিকে হলদিবাড়ি এদিকে গোসাবা কুমারীমারি এই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতার দিকেও প্রচার চলেছে পাশাপাশি শ্যামনগর মাথাবেরিয়া বাংলাদেশের কলাপাড়া লালমোহন এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে উড়িষ্যার দিকে তো আপনাদেরকে দেখালাম অর্থাৎ পুরীর সমুদ্র এবং দীঘার সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদেরও ক্ষেত্রেও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীরা যাতে শনিবার অর্থাৎ রবিবার উনিশ তারিখ থেকে যাতে সমুদ্রে না যায় কেননা সমুদ্রে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি থাকবে একটি ঘূর্ণিঝড়ের অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু রবিবার দিন শক্তিশালী রূপ থাকছে এই ঘূর্ণিঝড়ের এবং এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে একটা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে তবে এখনও কুড়ি তারিখ আসতে দেরি রয়েছে উনিশ তারিখ আসতে দেরি রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের বাক নিতে পারে অভিমুখ পরিবর্তন করে এটি শক্তি ক্ষয় হতে পারে বা শক্তিশালী রূপও পরিণত হতে পারে আরও শক্তিশালী রূপ নিতে পারে তো আমরা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের দিকে নজর দিব এবং আপনাদের সামনে লেটেস্ট আপডেটগুলো উপস্থাপন করব তো এই মুহূর্তে এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ